হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। প্রিয় ভাই ও বোন, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসটি ব্যবহার করলে মাত্র 7 দিনেই আপনাদের মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমার ভাই ও বোনেরা, নিজেদের উপকারের জন্য আপনারা আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। মহান রব্বুল আলামিন মানব জাতিকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। এর মধ্যে আমাদের সকলের মাথার চুল অনেক গুরুত্বপূর্ণ। অনেকের মাথার চুল অল্প বয়সেই পেকে সব চুল পড়ে যায়। আমাদের মধ্যে যাদের অল্প বয়সেই মাথার চুল পড়ে, তারা লজ্জা শরমের জন্য কারো সামনেও যেতে চায় না। কিন্তু বন্ধুগণ, আজ আমি আল্লাহর দয়ায় এমন একটি টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি, এই টিপসটি আপনারা যেই দিন থেকে ব্যবহার করবেন সেই দিন থেকেই মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং মাত্র 7 দিন ব্যবহার করলেই দেখতে পারবেন যে চিরকালের জন্য চুল পড়া বন্ধ হয়ে যাবে। আমাদের স্ক্রিনে ইতোমধ্যেই আপনারা দেখে চিনে ফেলেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমি ধনে পাতার কথাই বলছি। সৃষ্টির সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন এই ধনিয়া পাতার গাছের মধ্যে অনেক ঔষধি গুণাগুণ দিয়ে রেখেছেন। এই ধনে পাতার মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এই গাছের মধ্যে মহান রব্বুল আলামিন অনেক রোগ সারানোর শক্তি দিয়েছেন। তো আপনাদের মধ্যে যারা চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন, তারা প্রথমেই কিছু ধনে পাতা নিয়ে নেবেন। মনে রাখবেন, 1 গ্লাস পরিমাণ রস হওয়ার জন্য যতটুকু পরিমাণ ধনে পাতা লাগবে, ঠিক ততটুকুই পরিমাণ আপনারা ধনে পাতা নিয়ে নেবেন। আর একটি কথা, যখন আপনারা ধনে পাতা নেবেন, তখন ধনে পাতার ডাল সহ নেবেন। তারপর আপনারা এই ধনে পাতার ডাল সহ ব্লেন্ডার করে 1 গ্লাস পরিমাণ রস বের করে নেবেন। তারপর এই রসগুলোকে একটি পাত্রে রাখবেন। তারপর এই রসের সঙ্গে আপনারা 1 চামচ পরিমাণ সরিষার তেল মিক্স করে নেবেন। তারপর এর সাথে আপনারা 1 চামচ কালো জিরার গুঁড়ো মিক্স করে নেবেন। এরপর সবশেষে আপনারা এই রসের সঙ্গে 1 চামচ মেথি গুঁড়ো নিয়ে নেবেন। এই সরিষার তেল, কালো জিরার গুঁড়ো, মেথির গুঁড়ো একসাথে আপনারা মিক্স করে আপনারা চুলোর মধ্যে 5 মিনিট জাল করে নেবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই টিপসটি যদি আপনারা কষ্ট করে হলেও বানিয়ে 1 সপ্তাহ চুলের মধ্যে লাগাতে পারেন, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং দয়ায় কত তাড়াতাড়ি চুল পড়া বন্ধ হয়ে গেছে। তারপর 5 মিনিট পর আপনারা চুলা থেকে নামিয়ে ফেলবেন। রসটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটি আপনারা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে হাতের তালুতে 1 চামচ পরিমাণ রস নিয়ে আপনাদের মাথার তালুতে বিসমিল্লাহি রহমানুর রাহিম বলে ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে দিবেন। এভাবে 1 দিন তেল বানিয়ে 7 দিনের ভেতরে প্রতিদিন রাতে দিয়ে শুয়ে থাকবেন। তাহলে দেখবেন সৃষ্টিকুলের মালিক মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে। আমার প্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিন এই ধনিয়া পাতার মধ্যে এত এত গুণাগুণ এবং উপকার দিয়েছেন, তা দেখে আমাদের পুরো বিজ্ঞান জাতি অবাক হয়ে গেছে। তাই আমার প্রিয় দর্শক, এই ধনিয়া পাতাকে কখনোই ছোট করে দেখা যাবে না। দর্শক, প্রতিদিন সকালে 4 থেকে 5টি করে ধনিয়া পাতা চিবিয়ে খেলে আপনাদের ডায়াবেটিস জনিত কঠিন রোগটি অতি সহজেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, যাদের চোখের পাওয়ার কমে গেছে, তারা প্রতিদিন 2টি করে ধনে পাতা চিবিয়ে খেলে চোখের পাওয়ার ফিরে আসবে। প্রিয় বোনেরা, ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনে পাতা খেলে অনেক উপকার পাওয়া যায়। যাদের দাঁতের ব্যথা আছে, তারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে 2টি করে পাতা চিবালে দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে। যাদের অ্যালার্জি বা দাঁত আছে,
তারা প্রতিদিন 2 থেকে 3টি ধনিয়া পাতা চিবিয়ে সেই স্থানে লাগিয়ে শুয়ে থাকলে 1 সপ্তাহের মধ্যে অ্যালার্জি বা দাঁত ভালো হয়ে যাবে। আমার প্রিয় ভাই বোন, আল্লাহর উপর ভরসা রেখে আপনারা নির্দ্বিধায় এই টিপসটি ব্যবহার করুন। ইনশাল্লাহ দেখবেন আপনাদের সকল প্রকার রোগ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো হয়ে যাবে। তাই আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আবার অন্য ভিডিওর মাধ্যমে অন্য আরেকটি টিপস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।